আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সাইমা, আছি আপনাদের সাথে সাইমা ব্লগস বিডি থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে কিভাবে একই উপকরণ দিয়ে একসাথে দুটি সন্ধ্যা নাস্তা তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ফুলকপি দিয়ে একটা আইটেম তৈরি করব। তো ফুলকপিগুলো আমি এখানে এইভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর এখানে যে শক্ত ডাটাটা থাকে আমি সেটা কেটে নিয়েছি। যতটা সম্ভব পারা যায় এই অংশটা কেটে নেওয়ার ট্রাই করবেন। এই শক্ত অংশটা কেটে নিতে বললাম কারণ এই অংশটা সহজে সিদ্ধ হতে চায় না, একটু কাঁচা কাঁচা থাকে। এইবার আমি ফুলকপিগুলোকে একটু পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে তো সেগুলো বেরিয়ে আসবে। এই তো আমি পানি দিয়ে নিয়েছি, এভাবে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। ফুলকপিগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ফুলকপির ছোট ছোট টুকরাগুলোর ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, খুবই অল্প পরিমাণে লবণ দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি, এগুলো খুবই অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি। তো হলুদ আর লবণটা দেওয়ার পর আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি যেন সবগুলো ফুলকপিতে ভালোভাবে হলুদ আর লবণটা একটু ভরে যায়। আর আমি এটা করছি কারণ আজকে আমি ফুলকপি সিদ্ধ না করে এইভাবে এটা ভেজে নিব, তো এই জন্য এইভাবে করা হচ্ছে। হলুদ আর লবণ দিয়ে ফুলকপিগুলো এভাবে একটু মেখে কিছুক্ষণের জন্য মানে রেখে দিতে হবে, এতে করে ভালোভাবে ফুলকপিতে একটু লবণটাও ঢুকে যাবে। এইবার আমি বেসনের একটা ব্যাটার তৈরি করব। এই জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন, আপনারা চাইলে বেসনটা এখানে একটু চেলে নিতে পারেন। এবার এর ভিতরে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে নিলাম। এরপর আমি একটু হলুদ দিয়ে নিয়েছি, তো সেটা হয়তোবা ক্যামেরায় ধরা পড়ে নাই। আর এখানে একটু আদা বাটা দিয়ে নিলাম, এটা আমার মেজারমেন্ট কাপের জাস্ট এ পিঞ্চ, এই যে লেখাটা আছে এইটুকু পরিমাণে আমি দিয়ে নিচ্ছি। তো এখানে রসুন বাটাটাও দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1/2 চা চামচেরও একটু কম ধনে গুঁড়া দিয়ে নিলাম। তারপর খুবই সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার মরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি, আর মরিচের গুঁড়া অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখানে প্রায় 1 চা চামচের মতো দিয়ে নিলাম। এবার সব কিছু দেওয়ার পর আমি একটু মিক্সড করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি 1 কাপ বেসন ব্যবহার করেছি সেই অনুযায়ী সব কিছু দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বেশি করে নেবেন। এবার আমি হাত দিয়ে ভালোভাবে বেসনটা একদম মিহি করে নিচ্ছি, কারণ যেহেতু আদা রসুনের পেস্ট ব্যবহার করা হয় তো অনেক সময় দেখা যায় যে একটু দানা দানার মতো থাকে। তো সেইটাই ভালোভাবে হাত দিয়ে এভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে করে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেয়ার পর এবার আমি এখানে একটু করে পানি অ্যাড করছি, আর পানিটা অবশ্যই নর্মাল পানি। তো একবারে সব পানি দেওয়ার ট্রাই করবেন না, কারণ এতে করে দেখা যাচ্ছে অনেক সময় বেসনের গোলাটা হয় একটু বেশি পাতলা হয়ে যায়। এই তো আমি প্রথমে একটু পানি দিয়ে নিয়েছিলাম, তারপরে আবার একটু পানি দিয়ে এইভাবে মিক্সড করে নিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করার পর আমার যখন ব্যাটারটা এইরকম থিকনেস হবে, এই যে দেখেন, বেশি ঘনও না বেশি পাতলাও না, কিন্তু এইবার আমি এই বেসনের ব্যাটারটাকে 10 মিনিটের জন্য একটু সেট হওয়ার জন্য রেখে দিব। আমি শুরুতেই বলেছিলাম যে আজকে 2টা আইটেম একসাথে করে দেখাবো। তো এইখানে আর একটা আইটেম যেটা, সেটা ধনে পাতা। তো আমি ধনে পাতাটা এভাবে একটু কেটে নিচ্ছি, সম্পূর্ণ গোড়া ঘেঁষে কাটবো না, একটু গোড়া রেখে দিব। সবগুলো ধনিয়া পাতা এভাবে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, যেহেতু ধনিয়া পাতাতে ময়লা বালি থাকে, তো এভাবে পানিতে দিয়ে রাখলে সেই বালিগুলো একটু নিচে পড়ে যায়। ধনিয়া পাতাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি ভালোভাবে পরিষ্কার করে সেগুলো তুলে নিয়েছি। ধনিয়া পাতাটা রেডি করতে করতে আমার কিন্তু বেসনটাও রেডি হয়ে গেছে, যেহেতু 10 মিনিটের জন্য আমি এটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এইবার আমার ভাজাভাজির পর্ব শুরু। তো কড়াইয়ে তেল দিয়ে সেটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমার সেই হলুদ আর লবণ দিয়ে রেখে দেওয়া সেই ফুলকপিগুলো আমি ভালোভাবে বেসনের ব্যাটারটাতে ডুবিয়ে নিলাম।
ফুলকপিগুলো তেলে দেওয়ার পর তেলের আঁচটা অবশ্যই অল্প আঁচে রাখতে হবে, না হলে দেখা যাবে যে ফুলকপি ভিতরে সিদ্ধ হয় না কিন্তু উপর থেকে ঠিকই লাল হয়ে গেছে। তো যেহেতু আমি আজকে ফুলকপিটা সিদ্ধ করে নেই নাই, এই জন্য ফুলকপিটাও যেন সিদ্ধ হয় এবং বাইরে থেকেও যেন দেখতে সঠিক কালারটা আসে, এই জন্য খুবই অল্প আছে এটা ভেজে নিতে হবে। অল্প আছে, কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার কিন্তু ফুলকপির কালারগুলো চেঞ্জ হয়ে এসেছে। আর আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করছি কারণ আমার কাছে এই ভাজাভাজিগুলো করার সময় কাঁটা চামচটা ব্যবহার করলে ইজি লাগে, এই জন্য। আমার ফুলকপির বড়াটা রেডি হয়ে গেছে, তো আমি একটা ফ্রিজে টিস্যু দিয়ে নিলাম, যেহেতু এই ভাজা জাতীয় খাবারগুলোতে তেল থাকে প্রচুর, এই জন্য টিস্যু দিয়ে নিলে এক্সট্রা যে তেলটা থাকে সেটা টিস্যুটাই নিয়ে নেয়। আমি যেহেতু আজকে দুইটা আইটেম করে দেখাবো, তো নেক্সট আইটেমটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে নিয়েছি। তো এবার যেহেতু আমি ধনে পাতা দিয়ে আরেকটা করে দেখাবো, তো ধনে পাতাটা বেসনে আমি ভালোভাবে ডুবিয়ে নিলাম। ধনে পাতাটা বেসনে ডুবানোর পর আমি এভাবে একটু ধরে রাখছি, এতে করে এক্সট্রা বেসনটা নিচে পড়ে যাবে। ধনিয়া পাতাতে যেহেতু সিদ্ধ হওয়ার মতো তেমন কিছু নেই, তো মিডিয়াম আছে, এটা ভেজে নিলেই হবে। আমি এক পাশ ভেজে নেওয়ার পর উল্টিয়ে দিয়ে এবার অপর পাশটাও ভেজে নিচ্ছি। আমার ধনিয়া পাতাটাও হয়ে গেছে, তো আমি এইখানে সেটা তুলে নেওয়ার জন্য একটা ফ্রিজে টিস্যু দিয়ে নিয়েছি সেমভাবে। প্রথমটা তুলে নেওয়ার পর আমি বাকিগুলো এভাবে ভেজে নিব। এই তো খুব সহজেই রেডি হয়ে গেল, একদম মুচমুচে কুড়মুড়ে ধনিয়া পাতার, এটাকে কি বলে আসলে আমি নাম জানি না। আর এই সন্ধ্যার নাস্তাটা এটা তৈরি করতে কিন্তু একদমই খুব কম সময় লাগে। আমি এখানে ফুলকপিটা একটু ভেঙে দেখাচ্ছি, একটু শব্দ হলো হয়তোবা কারণ খুবই মচমচে হয়েছে। আর অনেকেই ভাবতে পারেন যে ফুলকপি ভিতরে সেদ্ধ হয়েছে কিনা, তো সেজন্য আমি এটা ভেঙে দেখালাম। বেগুন যদি বেসন দিয়ে ভাজার পর বেগুনি হয় তাহলে ফুলকপি বেসন দিয়ে ভাজার পর হয়তোবা ফুলকনিই হয়, তো আমি মজা করে এটার নাম দিয়েছি ফুলকনি। আমার তো শীতের দিনে এই দুইটা আইটেম খুবই ভালো লাগে, তো আশা করছি আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আজকে তাহলে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।